পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ফাতেমাজ কুকিং স্কুল আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলুন আমরা সবাই মিলে পাঁচ আত্ম নামাজ পড়ি এবং সেই সাথে চেষ্টা করি নিজে ভালো থাকতে অন্যকে ভালো রাখতে আজ আমি দেখাবো কয়লায় পুড়িয়ে মাছ এবং মুরগি বার্বিকিউ চলুন কিভাবে কয়লায় পুড়িয়ে বার্বিকিউটা পড়তে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আজ আমি যে আলুগুলো তো ফ্রাই করবো সেটাও আমি কয়লায় পুরিই করব। এই তো আমি আলুগুলো সিল্কাসহ ধুয়ে তারপরে কেটে নিয়ে অরগ্যানো চিলি ফ্লেক্স তেল কিংবা অলিভ অয়েল সাদা তেল কিংবা অলিভ অয়েল দিয়ে মাখিয়ে নিলে হবে লবণ অরগ্যানো কাছের মেথি হাট বেজিল সবগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি এটাও আমি কয়লাই ফ্রাই করব। সাথে তিনটি টমেটোও দিয়ে দিয়েছি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা রেখে দিয়েছি ম্যারিনেট হতে থাকুক এখন আমি মাছ গ্রাস একটি মাছ নিয়ে নিয়েছি মাছটি মোটামুটি বড়োই এখানে ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে আমি এখন মাছ দিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি কারণ মাছের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে মাছটা মোটামুটি বড় অত ছোট না তাই কেটে নিচ্ছি যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে সেই জন্য আপনারা চাইলে নাও কাটতে পারেন যদি কাটতে না চান আমি কেটেছি তাই বলে আপনাদের কাটতে হবে এমন কোনো কথা নেই এই তো এখন আমি ম্যারিনেট করে নেব লবণ দিয়ে নিচ্ছি আর আমি এখানে বেশিরভাগই আমার জিনিসপত্র মাটির এই তো অরগেনো কাছুরি মেথি দিয়ে নিচ্ছি সয়া সস দিয়ে নিচ্ছি এখন ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি আবারও সয়া সস একটু দিয়ে নিলাম মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এখান থেকে একটু ওখান থেকে একটু এখন বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি এটা তো বার্বিকিউ করছি যেহেতু বার্বিকিউ সস অবশ্যই লাগবে বার্বিকিউ সব সস ছাড়া হবে না এবং বেজিলও আমি দিয়ে দিয়েছিলাম তিনটাই দিয়েছি অর্গানো বেজিল কাচুরি মেথি এখন আমি অয়েল দিয়ে নিচ্ছি সাদা অয়েল এই তো আমি এক পিস লেবুর রস দিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আমার যে হ্যাঁ কাবাবের যে মশলা আমার ভিডিওতে দেয়া আছে পঁচিশ রকমের মশলা দিয়ে এই কাবাবের মশলাটা আমি করেছি সেখান থেকে আমি এক টি স্পুন দিয়ে দিয়েছি এটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আছে আপনারা না চাইলেও দিতে পারেন না না চাইলে না দিলেও চলবে এবং চিলি ফ্রাই দিয়ে নিয়েছি আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে কাবাবের মশলাটা তাই আমি একটু দিয়ে নিয়েছি এই তো সয়া সসটা আরেকটু দিয়ে নিলাম বার্বিকিও আরেকটু দিয়ে নিলাম মনে হয়েছে কম হয়েছে তাই আরেকটু দিয়ে নিয়েছি এই তো আমি মাসের মধ্যে টমেটো সসটা দেইনি কারণ টমেটো সসটা বারবিকিউর মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলেই দিয়ে নিতে পারেন এই তো আমি মরিচের হালকা হাফ টি স্পুনের চাইতেও কম হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি যেন মাথার ভিতরে প্যাটের ভিতরে যে অংশগুলো কেটে নিয়েছি সেগুলোর ভিতরেও যেন মশলা ঢুকে যায় এর জন্য আমি ভালোভাবে দিয়ে নিয়েছি আর আমি যে মুরগির মুরগির পিসের যে ফ্রাইটা করেছি সেটাতে আমি মাছ দিয়ে যা যে যা যা মশলা দিয়ে করেছি ম্যারিনেট সেটা মুরগি দিয়েও করেছি তবে মাছে আমি টমেটো সস দেইনি টমেটো সস দিয়েছি আমি মুরগিতে টমেটো সস দিয়েছি কারণ মুরগিতে টমেটো সসটা না দিলে হবে না একই সিস্টেমে করে নেবেন এই তো দেখুন আমি বক্সটি আমি কিনে এনেছি বক্সটির মধ্যে আমি কয়লা দিয়ে ছোটো টুকরো টুকরো লাকড়ি দিয়ে আমি আগুন ধরিয়ে দিয়েছি বাইরে করা সম্ভব হচ্ছিল না তাই আমি আমার ঘরের ভিতরেই করেছি দেখুন কয়লা দিয়ে আমার মাছটি পোড়া হয়ে গেছে দনুপিটি পিটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তো দেখুন আমি যে আগুন ধরিয়েছি অথবা আপনারা যদি শুধু কয়লা দিয়ে আগুন না ধরাতে পারেন তাহলে ফ্রাইপ্যান কিংবা তাওয়া চুলাই দিয়ে কয়লাগুলো দিয়ে আগুন বাড়িয়ে দেবেন তাহলে আগুন ধরে যাবে তখন এই বক্সটার মধ্যে ঢেলে দেবেন আমার মতো যদি না ধরাতে পারেন ছোটো লাকড়ি টুকরো দিয়ে তাই তাদেরকে বলে দিলাম ওটাও হবে ওটাও সুন্দর হয় তার মধ্যে যখন গ্যাসটা আগুনটা বাড়িয়ে দেবেন যখন আগুনগুলো কয়লার মধ্যে জ্বলে উঠবে তখন বক্সের মধ্যে ঢেলে দিয়ে বারবিকিউটা করে ফেলতে পারবেন এই তো আমার মুরগিটিও বারবিকিউ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তো কি ঘরের মধ্যে পোড়া পোড়া ঘরগুলো বের হচ্ছে খুব ভালো লাগছে ফ্লেভারটা আমি মুরগির মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছিলাম এই তো সে আলু আলু আমি কয়লার মধ্যে ফ্রাই করেছি দেখতে পাচ্ছেন আমি মাছ এবং মুরগি বারবিকিউটা খাওয়ার জন্য আমি একটি সস তৈরি করে নিয়েছি সেই সসটি হচ্ছে ম্যাওনিজ এবং আমারই করা টমেটো সস দিয়ে এ সসটা খুবই মজা এবং সুস্বাদু আমার মুরগি এবং মাছ বার্বিকিও হয়ে গেছে আমি দুটোই দেখিয়ে দিয়েছি হয়ে গেছে আমি এখন সার্ভ করে ফেলেছি আমি বারবিকিউ মুরগিটা দেখিয়েও ফেললাম কারণ আমার মেয়ে মাছ খায় না তার জন্য তো অবশ্যই আমার মুরগি বার্বিকিউ করতে হবে এই জন্য দুটো একসাথে দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে